আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিখ্যাত মধুবাদ রেসিপি মধুবাতের জন্য আমি প্রথমে আধা কেজি বিনি চাউল এক কেজি কালি জিরা চাউল এই মধুবাদ যে কোনো চাউল দিয়ে বানাতে পারবেন শুধু সিদ্ধ চাউল ছাড়া এখানে আমি এখন যে চাউলগুলো নিয়েছি এগুলো ভালো করে আগে ধুয়ে নিব ভালো করে ধুয়ে এরপরে পানি দিয়ে দিচ্ছি পানি কতটুকু দিচ্ছি এর পরিমাণও আমি বলে দিচ্ছি যেহেতু দেড় কেজি চাউল নিয়েছি এখানে পানি দিচ্ছি সাড়ে চার কেজির মতো আমি পানি দিয়েছি এখানে আমি যে জগ দিয়ে পানি দিচ্ছি এই জগে আমি তিন জগ পানি দিয়েছি মধুবাত বানাতে হলে পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় কারণ চাউলটা ভালো করে সেদ্ধ হয়ে একদম ভাতগুলো নরম হয়ে যেতে হবে মধুবাতের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে জ্বালা চাউল এই জ্বালা চাউলটা হচ্ছে বীজ ধান থেকে তৈরি করা হয় যেটা আমরা ধানের জন্য বিষ করি ওই বীজ থেকেই কিন্তু এই জ্বালা চাউলটা তৈরি করা হয় মূলত এটা একটা ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিক পাউডারও বলতে পারেন হচ্ছে মধুবাতে এই চাউল এই এখন আমি একটু করে ফানি দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ পর এটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার করে নিব মূলত পাউডারটাই লাগবে আমাদের মধুবাতের জন্য মেইন উপকরণ এখন লাগবে আমাদের মধুবাতে দেওয়ার জন্য নারকেল নারিকেল একটু বেশি করেই দিতে হয় আমি কেজি মধুবাত চাউলের যেহেতু তৈরি করব এখানে আমি দুইটা নারকেল একটা আমি দিব আস্ত মার্কেট থেকে নিয়ে এসেছি আরেকটা নারিকেল কোরআন নিয়ে এসেছি এদিকে ভাত আমার রান্না হয়ে গেছে আর যতটুকু আমি পানি দিয়েছিলাম পানিটা একদম ভালোভাবে সোক করে নিয়েছে আর ভাতগুলো দেখুন একদম হয়ে একদম নরম নরম হয়ে গেছে তো ভাত এভাবে হতে হবে না হলে মধুভাতটা হবে না তো ভাত একদম নরম হয়ে এরকম হয়ে যেতে হবে তখনই হচ্ছে এটা মধু ভাতের জন্য পারফেক্ট হয়ে যাবে ভাতের মধ্যে যে পানিটা আছে ভালো করে শোক করে নিতে হবে এরপর এখন একটি হ্যান্ড বিটার দিয়ে বা বিটার মেশিন দিয়ে এটা বিট করে নিব আপনারা চাইলে কাঠের যে স্পেচুলা আছে বড় বড় ওই কাঠের স্পেচুলা দিয়ে ভালো করে গুটিয়ে নিতে পারবেন আমার কাছে যেহেতু এখানে আমি যেহেতু বিদেশেই থাকি বাইরে দেশে এখানে আমার কাছে কাঠের স্পেচুলা নেই তো আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি আর চাইলে হ্যান্ড বিটার দিয়েও আপনারা বিট করে নিতে পারবেন এভাবে কিন্তু আস্তে আস্তে বিট করতে করতে এক একদম ঘলিয়ে নিতে হবে তো আমি যেহেতু এগুলো দেড় কেজি চাল দিয়ে করতেছি অনেকগুলা বেশি হয়ে গেছে তো আমি অর্ধেকটা আর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর অর্ধেকটা এখানে বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি আমি যে বাকি অর্ধেকটা বিট করে নিয়েছি ওগুলাও কিন্তু বিট করা হয়ে গেছে এখন সবগুলো আমি একটি ডেক্সি বা পাতিলের মধ্যেই নিয়ে নিচ্ছি তো আমি যেটাতে মূলত আমি রান্না করেছি ওইটাতেই সবগুলো এখন বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দুই চা চামচ লবণ দিয়েছি এখন যে মধুবাতের মেন ইনগ্রিডিয়েন্টস ম্যাজিক পাউডার জ্বালা চাউলের পাউডার এটা এখন আমি একটু একটু করে দিয়ে দিব প্রথমে আমি অল্প করে জ্বালা চাউলের গুঁড়ো দিয়েছি এর একটু করে ভালো করে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন জ্বালা চাউল একসাথে সবগুলো দিয়ে দিবেন না অল্প অল্প করে দিবেন এবং মেশাতে থাকবেন এই জ্বালা চাউলের গুঁড়ো দিলে আস্তে আস্তে মধুবাদটা পাতলা হতে থাকে তো পাতলা হতে হতে একদম পাতলা হয়ে যাবে তো আমি এইভাবে করে তিনবার করে জ্বালা চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি মধুবাদ যেহেতু নাম মধুর মতো মধুর ছেয়েও মিষ্টি হতে হবে তো এখানে আমি দেড় কেজি মধুবাতের জন্য এক কেজি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি মানে এক কেজির থেকে একটু বেশি চিনি দিয়েছি তো আপনারা যদি মিষ্টি বেশি কান আরও বেশি দিতে পারেন অবশ্যই কিন্তু মধুবাতে মিষ্টি বেশি দিতে হবে চিনির পরিমাণটা বেশি দিতে হবে তো মধুবাত মিষ্টি যাতে হয় এজন্য মধুবাতের নাম হচ্ছে মধুবাত মধুর মতো মধুর চেয়েও মিষ্টি হতে হবে আমি চিনি দিয়েছি দেড় কেজি থেকে একটু কমেই চিনি দিয়েছি তবে এক কেজির উপরে দিয়েছি তো চিনি দিয়ে চিনিটা যাতে ভালো করে মেল্ট হয়ে যায় সেজন্য একটু ভালো করে করে মিক্স চিনিটা ভালো করে মিশিয়ে আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব তো চিনিটা ততক্ষণে ভালো করে মিক্স হয়ে যাবে আর এই সময়ও কিন্তু মধুবারটা অনেক বেশি গরম তো এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হয় ঠান্ডা হলে কিন্তু ভাতগুলো নরম হয় না তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খাটি ঘি এখানে কিন্তু খাটি ঘি দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ খাটি ঘি দিচ্ছি কারণ এটা হচ্ছে শুধু ও ফ্লেভারের জন্য আমার মা দাদিরা আমাদের মা দাদিরা চাচিরা যখন মধু ভাত বানাত ওনারা কিন্তু ঘিটা ইউজ করতো না অনেকটা কমই ইউজ করতো তো এখন যারা এখন কিন্তু সবাই করে ঘি একটু করে মিশিয়ে নিয়েছি তো ঘি মেশানোর পর এখন প্রসেসের পালা এখন হচ্ছে রাত এগারোটার সময় আমি রাতেই কিন্তু বসাচ্ছি এখন একটি মোটা কাপড়ের উপর অথবা থাওয়াল অথবা কম্বল যেটাই পারেন না কেন অবশ্যই গরম জায়গায় এটা রাখতে হবে তো মোটা আমি একটা কার্পেটের মতো একটা ইয়া আছে ওইটা দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে এটা ঢেকে রেখে দিব পুরো রাতের জন্য সম্পূর্ণ রাতের জন্য এটা রেখে দিব একদম সকাল সকাল আমি এটা তো আমি রাত এগারোটার সময় মধুবারটা বসিয়েছি বানিয়েছি এখন সকাল বাজে সাতটা তো পুরো রাত এটা কিন্তু এভাবেই ছিল এখন রাত রাত এগারোটার সময় যখন বানালাম এখন সকাল সাতটা মোট হয়েছে আট ঘন্টা তো আট ঘন্টা পর এখন কিন্তু এটা অনেক গরম এখন হচ্ছে সকাল সাতটা তো সকাল সাতটার সময় দেখুন আমার মধুভাত কিন্তু একদম তৈরি হয়ে গেছে একদম রেডি তো এখন একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিব তো মেশানোর পর এখন চাইলে আপনারা নারিকেল কিশমিস বাদাম আপনারা যাই দিতে পারেন দিয়ে কেতে পারেন কিন্তু মূলত এইটাতে কিন্তু কোনো ধরনের বাদাম কিশমিশ দেওয়া হয় না তো আমরা শুধু আমাদের চট্টগ্রামের মানুষ শুধু নারকেল দিয়ে কিন্তু এটা পরিবেশন করি এখন গরম গরম সকালে খালি পিঠে খেতে খুবই সুস্বাদু হয় তো আপনারাও চাইলে এভাবে তৈরি করে খেতে পারবেন এটা হচ্ছে আমাদের মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিখ্যাত অথেন্টিক মধুবাদ রেসিপি তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা পারলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এটাই হচ্ছে মূলত আমাদের অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুবাদ রেসিপি